আমি বাংলাদেশের ছিল বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে গেছি ওখানে কাজ করতে ইয়েস আমার বেবি হওয়ার সময় হয়েছিল দ্যাটস অ্যাবাউট ইট বাট তারপরে ডেফিনেটলি এটা সবচেয়ে বড় সবকিছু অবশ্যই আছে আপাতত এত এত মানে এত কাঠখর পোড়ানোর পরে ফিল্মটা আসছে লিটারালি এখন অবশ লাগতেছে দ্যাটস দ্য ট্রুথ ভেরি এক্সাইটেড অনেক বছর ওয়েট করলাম অনেক কিছুর পরে আসছে আগামী 25 তারিখ 25শে অগস্ট খুবই এক্সাইটেড লাইফে এরকম এক্সাইটমেন্ট ইয়েস আমার বেবি হওয়ার সময় হয়েছিল দ্যাটস অ্যাবাউট ইট বাট তারপরে ডেফিনেটলি এটা সবচেয়ে বড় মাসুদ রানার একদমই সবসময় আমার মনের কাছে বুকের কাছে মাথার কাছে ছিল সবসময় সো ওকে পোট্রেক করতে আমার কষ্ট হয়নি বিশ্বাস করেছিলাম সবসময়ই অডিশন দেওয়ার পরে যখন সিলেক্ট হলাম প্লাস কাজিদা যখন বললেন যে এটাই আমার মাসুদ রানা তখনই মানে কনফিডেন্ট কনফিডেন্স যা ছিল সব বিল্ড আপ হয়েছে আর তারপর কোনো কষ্ট হয়নি ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ এটা হলিউডে হয়েছে সো আলহামদুলিল্লাহ বাট সবসময় টার্গেট ছিল যে মাসুদ রানা করবো কোথায় করছি কাদের সাথে করছি ওরা কখনই মাথা ছিল না বাট বাংলাদেশের ইন্ডাস্ট্রি একটা ছেলে ওখানে কাজ করে আই উইল অলওয়েজ বি বাংলাদেশ বাংলাদেশের অংশ এবং বাংলাদেশ তো আমার দেশ আমি বাংলাদেশের ছিল বাংলাদেশি ইন্ডাস্ট্রি থেকে গেছি ওখানে কাজ করতে মানে হয়তো ডিফারেন্ট টাইমে দেখলে ভালো হতো আরও ভালোভাবে যদি ওই যে সিনেমাগুলোর নাম বলছিলেন ওগুলো যদি যেভাবে ছিল ওভাবে আসতো তাহলে মানে দর্শক ঠকতো না এটা বলবো কিন্তু আসলে দিন শেষে অনেকগুলো ব্যাক টু ব্যাক চলে এসছে আর সবসময় আলাদা ক্যারেক্টার যখন আসবে স্ক্রিনে একজন আর্টিস্ট হিসেবে এর চেয়ে বড় পাওয়া তো কিছু নাই আসলে এটাই তো আমরা চাই যে ডিফারেন্ট চেহারা নিয়ে আসবো ডিফারেন্ট লুক নিয়ে আসবো সবসময় সবসময় এটা করবো বাংলাদেশের তুলনায় আপনারা যে এক্সাম্পল দিচ্ছেন ওটা আমার আমি জানি না কোন এক্সাম্পল দিচ্ছেন বাট আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো এখনও ফেস করি না কোথাও ইভেন ওখানেও না এখানেও না দুইটা দুই রকমের ইন্ডাস্ট্রি দুই ধরনের ওয়ার্কিং স্টাইল সো আমাদেরটা আমাদের মতো ওদেরটা ওদের মতো সেটাই বললাম যে দুই ইন্ডাস্ট্রি সেম এখানে আসলে ওই যে আপনাদের এক্সপিরিয়েন্সের যে কথা বলছেন ওটা আমার হয় নাই সো আমি ওটা বলতে পারছি না আমার এখানে যেভাবে আমরা নর্মালি খুব সুন্দরভাবে কাজ নামাই ওখানে আমরা সুন্দরভাবে কাজ নামিয়েছি ওরা যদি ডিফারেন্ট কিছু জানতে চান যে আমার এক্সপিরিয়েন্স কেমন ওখানে কাজ করার আমি সেটা বলতে পারি আলাদা একটা প্রজেক্টের ওরা ওদের টাইম শিডিউল ধরে কাজ করছে যতটুক কাজ করার কাজ করছে যতটুক ফিল্ম ফুটেজ নামাবে ততটুক কাজ করছে এই তো ইংলিশে এর আগে অ্যাক্টিং করতে হয়নি সো ফার্স্টে তো আমরা ইংলিশ ভার্সনটা করেছি অভিনয় শিল্পীরা না সব জায়গায় সেম এক্সপিরিয়েন্সই পায় আর কি বলতে গেলে আর যদি বলেন যে মানে একটু বড় পরিসরের জায়গাটা ডেফিনেটলি ওটা ছিল সিনেমা রিলিজ পেলে ইনশাল্লাহ আশা করি যে মানুষের পছন্দ হবে আমরা অনেক কষ্ট করেছিলাম এখনও কষ্ট করে যাচ্ছি প্রায় হাঁটুর ইঞ্জুরি নিয়ে আট মাস বসে আছি অপারেশন করছি না এই অবস্থায় আরও দুবার গিয়ে ওখানে শ্যুট করেছি সো আশা করি যে যখন ফিল্ম বেরোবে তখন মানুষজন পছন্দ করবে